আমাদের প্রায় সমস্ত পৌরসভা নিয়ে আমাদের এই 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 বছরে আমাদের প্রায় একশো পঁচাত্তর কোটি টাকা সব পৌরসভাকে দেওয়া হয়েছে পৌরসভার যা যা স্কিম দিয়েছে মুর্শিবাদে কোনো জায়গায় না বলা হয়নি মমতা ব্যানার্জির নির্দেশে মুর্শিদাদ অনেক দিন ধরে একটা অনুন্নয়নে ভুগ ভুগছিল পুরো বামফ্রন্টে চৌত্রিশ বছরের সব থেকে অনুন্নত জেলা মুর্শিদাবাদ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সেই যে গ্লানি সেটাকে দূর করে দিয়ে মুর্শিদাদ ভারতকেও বাংলার যে চারিদিকে যে উন্নয়ন সেই উন্নয়নের মানচিত্রে নিয়ে আসার জন্য তাই আমার দায়িত্ব পড়েছে পৌরসভাগুলোকে উন্নয়ন করার যা যা স্কিম এখনও পর্যন্ত পৌরসভা দিয়েছে পৌরসভারা সেটা জলের হোক রাস্তার হোক গ্রিন সিটি হোক লাইটের হোক কনজারভেন্সির হোক সব স্কিম আমরা অ্যাপ্রুভ করেছি এবং পৌরসভারা পর্যাপ্ত টাকা পেয়েছে কাজ করার জন্য কাজগুলো হচ্ছেও চারিদিকে আমি দেখছি সুতরাং আর কিছুদিনের মধ্যে যে কোনো বাংলা কেন যে কোনো ভারতবর্ষের ডেভেলপ পৌরসভার মতন মুর্শিদাবাদের পৌরসভাগুলো হবে এর সাথে সাথে একটা আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে যে আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এইটা আমাদের হাতে ছিল না বলে অনেক সময় কংগ্রেস সিপিএম এরা রাজনীতি করতো এরা বিভিন্ন জায়গায় কাজ আতখেঁচরা এদিকে কাজ করছে করছেন অথচ বলছে এরকম ছিল তাই এবার আমি অত্যন্ত আনন্দিত যে প্রায় সব পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পেয়েছে তাই আমরা একই সূত্রে যেটা আমরা ইলেকশনের সময় বলে গেছিলাম যে একই সূত্রে পশ্চিমবঙ্গের যে উন্নয়নের মানচিত্রে মুর্শিদাবাদটাকে আনতে চাই এবং সেই উন্নয়ন মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে এইবার নতুনভাবে পঞ্চায়েত ফর্মের পরে আরও বেশি করে উন্নয়ন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বাংলার মধ্যে মুর্শিদাবাদকে আমরা আলাদা করে প্রাধান্য দিচ্ছি তার কারণ সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল এবং মাইনরিটি প্রাধান্য জেলা তাই সে তার উন্নয়নটা আমাদের সর্বাধিক দরকার সেই কাজটা আমরা করব এবার না সেটা তো পার্টির থেকে বলে দিয়েছে আমরা পুরোটাই মানুষের জন্যে